ঘটনা নিয়ে শাকিব খানকে দুষছেন যেমন সবাই, তেমনি অপবিশ্বাসের বিপক্ষেও কথা বলছেন অনেকে। আর এসব ব্যাপার নিয়ে অপবিশ্বাস এবার তার অবস্থান পরিষ্কার করলেন। শাকিব খান ও বিভিন্ন জনের দেয়া বিভিন্ন প্রশ্নের জবাবে একেবারে তিনি বললেন, আমি যা করেছি আমার সন্তানের মঙ্গল এবং তার ভবিষ্যতের চিন্তা করে করেছি, আমি আমার ভালো মন্দ চিন্তা করে করিনি, আমি তাকে বদ্ধ করে আবদ্ধ করে রাখতে চাইনি, পৃথিবীর সুন্দর আলো বাতাস তার গায়ে লাগিয়ে চলাফেরা করুক সেটা চেয়েছে, পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস এবং বিশুদ্ধ অক্সিজেন নিয়ে বেড়ে উঠুক সেটা চেয়েছে, পরিস্থিতি তাকে বেড়ে হতে দিতে বাধা দিচ্ছিল, সে কোন পরিচয়ে বের হবে তার সে পরিচয় নিশ্চিত করা আমার জন্য একজন মা হিসেবে জরুরি ছিল, আজ সে পরিচয় নিশ্চিত হয়ে গেছে, আমি তাতেই খুশি, আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই, আমাকে সুন্দর একজন স্বামী দিয়েছেন, সুন্দর সন্তান দিয়েছেন, এখন আমার স্বামী যে কারোর সাথে অভিনয় করুক আমার আপত্তি নেই, আমি যেটা চেয়েছি আমি সেটা পেয়েছি। যেসব সাংবাদিক মিডিয়া কর্মী আমার ভক্ত সহকর্মী আমাকে বুঝতে পেরেছিলেন, আমার অনুভূতিগুলো ফিল করতে পেরেছিলেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, কি মনে হয়, আসলে কি এ কারণে অপবিশ্বাস সবার সামনে শাকিব খানের ছেলেকে নিয়ে হাজির হয়েছিলেন? আপনাদের যে কোনো মতামত শেয়ার করুন আমাদের সাথে। অভিজিৎ আরও নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।